আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন যার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছো ডিরোজীয় নববঙ্গ আন্দোলন এটা তোমাদের পরীক্ষাতে টিকা হিসাবে আসতে পারে যে ইয়ং বেঙ্গল প্রথমেই থাকছে ভূমিকা উত্তরের জন্য তো ভূমিকাতে বলা হচ্ছে ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একটি হিন্দু কলেজের একজন তরুণ অধ্যাপক এবং নব্যগোষ্ঠীর নব্যঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইঙ্গ পর্তুগিজ বংশোদ্ভূত প্রখর যুক্তিবাদী ও স্বাধীন চেতা ডিরোজিও ভারতীয় সমাজের সর্বপ্রকার আচার সর্বপ্রকার অনাচার ও কুসংস্কারের বিরুদ্ধে এক আন্দোলন গড়ে তোলেন এই আন্দোলন বাংলার সমাজ জীবনে এক প্রবল ঝড় তোলে প্রবল যুক্তিবাদী ডিরোজিও ডিরোজিওর প্রভাবে হিন্দু কলেজকে কেন্দ্র করে একদল উগ্র পাশ্চাত্যবাদী যুব সম্প্রদায় যে প্রগতিশীল আন্দোলন গড়ে তোলেন তা নববঙ্গ আন্দোলন নামে পরিচিত এদের হাত ধরেই বাংলাদেশ আধুনিকতার আগমন ঘটে তো ভিডিওটা তোমরা যারা দেখছো ভূমিকাটা তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ চাইলে এভাবে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তো এরপর দেখো পরবর্তী যে পয়েন্ট থাকছে সেটা হচ্ছে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্যারিচাঁদ মিত্র রামতনু লাহিড়ি রামগোপাল ঘোষ রসিক কৃষ্ণ মল্লিক প্রমুখরা এরপর থাকছে ডিরুজির আদর্শ ও যুক্তিবাদ তার আগে একটা বিষয় বলে রাখি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের ইতিহাস বিষয়ের আট নম্বরের বড় প্রশ্ন থাকবে মাধ্যমিক পরীক্ষাতে তিনটি যে কোনো একটি উত্তর দিতে হবে আর তার জন্য অলরেডি ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই তোমরা দেখে নেবে কারণ খুবই গুরুত্বপূর্ণ সেখানে আট নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং ভিভিআই করে দেওয়া হয়েছে তো যে প্রশ্নগুলোকে তোমাদের ভিভিআই করে দেওয়া হয়েছে আট নম্বরের প্রশ্ন সেগুলোকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে আশা করা যায় তোমরা ওই ভিভিআইয়ের মধ্য থেকে আট নম্বরের বড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে আর চার নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো উত্তর সহ আলোচনা হচ্ছে এবং আমি পরবর্তীতে তোমাদের নম্বরের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তোমরা যারা ভিডিওটা দেখছো যদি চ্যানেলে প্রথম থাকো অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকা ক্লিক সাথে থাকো তো দেখো এবার ডিরোজির আদর্শ ও যুক্তিবাদ পয়েন্টটা প্রথমেই থাকছে এক নম্বরে প্রগতিবাদী ডিরোজিও যুক্তি ও বিচারে তরবারি দিয়ে সমাজের কুলুশতাকে দূর করতে চেয়েছিলেন দুই নম্বরে বলা হচ্ছে বিতর্ক সভার মাধ্যমে মাধ্যমে তিনি ধর্ম দর্শন ও সামাজিক রাজনীতির ক্ষতিকারক দিকগুলি বর্জনের শিক্ষা দেন তিন নম্বরে বলা হয়েছে যে জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা বাল্যবিবাহ মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কার দূরীকরণের জন্য ডিরচিও ও তার ছাত্রদের মনে গেথে দেন পরবর্তী যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা ব্র্যাকেটে থাকছে দুর্বলতা এই আন্দোলনের সীমাবদ্ধতাগুলি হলো এক নম্বর তাদের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না দুই নম্বরে বলা হচ্ছে যে এই আন্দোলনে কিছু শহরে তরুণ বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল তিন বলা হচ্ছে কৃষকদের কৃষকদের সমস্যাবলী সম্পর্কে কিছু বলা হয়নি চার নম্বর মুসলিম সমাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না পাঁচ নম্বর বলা হচ্ছে ডিরোজিওর মৃত্যুর পর এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে তো এর পরের যে পয়েন্ট তোমাদের গুরুত্ব থাকছে ইয়ং বেঙ্গল আন্দোলন বা গোষ্ঠীর যে গুরুত্ব যে আন্দোলনটা হয়েছিল তার গুরুত্বটা তাহলে কি এবার আমরা দেখব ইয়ং বেঙ্গল আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলনে গুরুত্ব বাংলার ইতিহাসে অস্বীকার করা যায় না এক নম্বর বাংলায় যুক্তিবাদী ইংরেজি শিক্ষার প্রসার ঘটে দুই শিক্ষিত যুবকদের মধ্যে জাতীয়তা বোধের জাগ্রত হয় তিন নারী শিক্ষার প্রসার ঘটে চার সংগ্রাম সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং পাঁচ কুসংস্কার মুক্ত সমাজ জীবন প্রতিষ্ঠার আগ্রহ বৃদ্ধি পায় তো তোমরা যারা ভিডিওটা দেখছো এখান থেকে যে উত্তরটা আলোচনা করা হয়েছে এই উত্তরটা তোমরা সংগ্রহ করে ভালো করে প্র্যাকটিস করে নেবে পাশাপাশি তোমাদের বলে রাখি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয় এবং ভূগোল বিষয় ও জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিষয়ের মাধ্যমিকে আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্নাবলী উত্তর সহ আলোচনা করে ভিডিও পোস্ট করা হয়েছে তোমরা যদি দেখে না থাকো এই ভিডিও ডেস্ক্রিপশনে অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তর লিঙ্কগুলো পেয়ে যাবে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো ভালো